শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রাত তিনটে, স্তব্ধ শহর, সবকিছু নিরিবিলি, রঙের পুরো শরীর কাঁপছে, কাদার মতো আর শক্তি অবশিষ্ট নেই। কেন হলো তার সাথে এমন? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত সে। সব তো ঠিকই ছিল গত 10 মাস আগে। গত 10 মাস আগে এই বিয়ের প্রস্তাব আসলে হয়তো রং খুশি খুশি হয়ে রাজি হয়ে যেত, কিন্তু আজ আজ যার জন্যে বাবার বিপক্ষে কথা বলেছে সেই তার হাত ছেড়ে চলে গেল। বুকটা পুড়ছে ভীষণভাবে, এই কষ্টের কথা না কাউকে বলতে পারছে আর না সইতে পারছে। আনন্দের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তেই টুকরে টুকরে কেঁদে ওঠে রং। জীবন বিষদময় হয়ে উঠেছে, কেনই বা আনন্দ তার জীবনে এলো আর কেনই বা জীবনটা এলোমেলো করে দিয়ে গেল। কেউ এসে এলোমেলো জীবনকে গুছিয়ে দিতে, আবার কেউ আসে গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে। রঙের জীবনটা তো বেশ গোছালো ছিল, তাহলে এখন এমন এলোমেলো হয়ে গেল কেন? সকাল 9টা, কারো ডাকে ঘুম ভাঙে রঙের, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। শেষ রাতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল টের পায়নি, মাথা প্রচণ্ড ব্যথা করছে। টিপ টিপ করে চোখ খুলে তাকালো রং, তার পাশে বিছানায় কেউ বসে আছে, খুব সুন্দর কেউ বসে আছে। রং ভালো করে তাকিয়ে দেখে ধবধবে সাদা রঙের একটা শাড়ি পরে তার মা বসে আছে তার পাশে, তার দিকে তাকিয়ে হাসছে। রং তার মায়ের অমায়িক হাসিতে মুগ্ধ হচ্ছে বারবার। রঙের মায়ের হাসি মাখা মুখটা তার অনেক প্রিয়। হঠাৎ রং তার মায়ের কোমর জড়িয়ে টুকরে কেঁদে উঠল। রঙের মা রঙের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রং কাঁদতে কাঁদতে বলল, মা তুমি এসছো, আমি তোমাকে অনেক মিস করি। মা কেন আমাকে ফেলে গেলে? আশেপাশে এত মানুষের ভিড়েও আমি একাকিত্ব ভুগে। মা আমাকে নিয়ে যাও তোমার কাছে, প্লিজ মা। আমাকে কেউ ভালোবাসে না, আনন্দকে এত বিশ্বাস করেছি, তাও সে কী করলো? আমি আর এখানে থাকবো না, প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও। রঙের মা রঙের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার মেয়ে তো এত দুর্বল নয়, সে সব পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রাখে, কোনো কিছুতে ভেঙে পড়তে নেই। নিজের প্রতি বিশ্বাস নিজের সবচেয়ে বড় হাতিয়ার। নিজের প্রতি বিশ্বাস আছে না তোমার? রং মায়ের কোমর ছড়িয়ে মাথা নাড়ালো। রঙের মা হালকা হেসে বলল, আমার মেয়ে পিছিয়ে থাকার জন্য জন্মায়নি, এগিয়ে যাওয়ার জন্য জন্মেছে। রঙের কান্না থেকে এসেছে। রং বলিন মুখে বলল, আমার ভয় হয়। রঙের মা জিজ্ঞেস করলেন, কিসের ভয় হয়? রং প্রতিত্তরে বলল, রঙের মা রঙের মুখটা দুখাতে তার দিকে ঘোরালেন, মৃদু হেসে বললেন, যে থাকার এমনিই থাকবে, আর যে না থাকার শত চেষ্টা করেও আটকে রাখা যাবে না। যেটা তুমি পারো সেটার জন্য অন্যের উপর নির্ভর হবে না। রং আবার কেঁদে দিল, কেঁদে কেঁদে বলল, কিন্তু আমি তো আনন্দকে হারিয়ে ফেলেছি মা। রঙের মা রঙের চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করল, তোমার মন কি বলছে? আমার মন বলছে আনন্দ এটা করতে পারে না, কিন্তু আনন্দ এটা করেছে। মনের কথা শোনো, আনন্দকে জবাব দিয়ে করনি কেন? জানি না মা, আমি সত্যিই বলতে পারিনি। রঙের মা বললেন, আনন্দ তোমাকে ভালোবাসে? রং চুপ করে রইল। রঙের মা আবার বললেন, ভালোবেসে থাকলে সে যাবে না, আর ভালো না বেসে থাকলে আনন্দ কখনই তোমার ছিলই না। আর তুমি যদি ভালোবেসে থাকো সহজে যেতে দিবে না আনন্দকে। রং চুপচাপ ওর মায়ের দিকে তাকিয়ে আছে, মায়ের কথাগুলো শুনতে ভালো লাগছে। রঙের মা রঙের দিকে হেসে জিজ্ঞেস করল, বুঝেছো আমার মেয়েটা? রং মাথা নাড়ল, তারপর আবার বলল, বাবার পছন্দের ছেলেকে আমার পছন্দ না মা। রঙের মা মৃদু হেসে বলল, যা চোখের সামনে সেটা সত্য নয়, যা চোখের পেছনে সেটা মিথ্যে নয়, প্রকৃতির বাহিরে কিছু নয়। রং ভ্রু কুচকালো, ঠোঁট উল্টে বলল, বুঝিনি মা, এটার মানে কি? কিন্তু রঙের মা হাওয়ায় মিলিয়ে গেল। রং চিৎকার করে মাকে ডাকছে, মা যেও না মা, শুনে যাও মা। বলেই জেগে উঠল রং, কয়েকটা ঢোক কিনে এদিক সেদিক তাকালো। রং চিৎকারে শামসুন্নাহার আর সিনথিয়া ছুটে এলো। শামসুন্নাহার রঙের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, কি হয়েছে?
রঙের গলা শুকিয়ে কাট হয়ে গেছে, কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, মামা মামা এসেছিল, স্বপ্নে দেখেছ মনে হয়। কিছুক্ষণ পর রং একটু স্বাভাবিক হলো। রঙের চোখ মুখের অবস্থা দেখে শামসুন নাহার বললেন, এ কি হাল করেছিস মুখের এক রাতে, তুই কাঁদছিস সারা রাত, আমি এখনই তোর বাবাকে বলছি এই ছেলে না করে দিতে। বলে উঠতে নিলেই রং শামসুন নাহারের হাত ধরে বলল, মা বলেছে নিজের উপর বিশ্বাস রাখতে। শামসুন নাহার ঠোঁটে হাসি টেনে রঙের কপালে চুমু খেল। সিনথিয়া বলল, এই তো পাখিটা ফ্রেশ হয়ে আসো নাস্তা করবে। রং মাথা নাড়ায়। শামসুন নাহার আর সিনথিয়া রঙের রুম থেকে বের হলে রং বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। হঠাৎ রঙের মনে হলো গতকাল দুপুর পর্যন্ত সব ঠিক ছিল, তাহলে মাত্র 7-8 ঘন্টার মধ্যে কি হয়ে গেল যে আনন্দ এসব বলল, আর আনন্দ বেশি কথাও বলেনি। কিছু তো হয়েছে ভাবতে ভাবতে রং তোয়ালের ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকল। একসাথে গোসল করে বের হবে, ফ্রেশ লাগবে। রং গোসল করে বের হলে মাথায় তোয়ালে পিছিয়ে বিছানা থেকে ফোন নিয়ে পিউলিকে কল দিল। পিউলি কল রিসিভ করল না। আবার পিউলির নাম্বার ডায়াল করার সাথে সাথে পিউলির কল এলো। রং কল রিসিভ করে কানের কাছে ধরল। হ্যালো। হ্যালো রং, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোদের কি খবর? এই তো ভালো। কোথায় আছিস? পরীক্ষা দিয়ে বের হইছি। কয়টায় শুরু হয়েছিল? আমাদের পরীক্ষা 8টায় শুরু হয়েছিল। কেমন হইছে পরীক্ষা? শানির কেমন হইছে? পিউলি এবার হেসে দিল, বলল, আরে ওর কথা বলিস না, নাস্তাছে খুশিতে, পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে। যাক ভালো। আর শুন, আনন্দের সাথে কথা হয়েছিল তোর? আনন্দ ভাইয়ের সাথে না, তবে কাল খালা খালু আর নতুন ঢাকায় আসছে শুনলাম, মা বলল। ও, এমনি নাকি কোনো কাজে? পিউলি চিহুপা কামড়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে না হয়েছে ইয়ে, আমি ঠিক জানি না, তোর সাথে কথা হয়নি আনন্দ ভাইয়ার? রং একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, গতকাল রাতে হয়েছিল। ও কি বলল? আমাকে আজ ছেলে পক্ষ দেখতে আসবে, বাবার বন্ধু ছেলে, আনন্দকে কাল রাতে বলেছিলাম। আনন্দ বলেছে পরিবারের পছন্দের মানুষকে বিয়ে করে নিতে। বলতে বলতে রঙের গলা ধরে এলো। পিউলি অবাক হয়ে গেল, বলল, কি কি বলছিস, আনন্দ ভাইয়া এটা বলেছে? রঙের দুচোখ ভরে এলো, বলল, আমার নিজের উপর বিশ্বাস আছে, আনন্দকে এভাবে যেতে দিব না, জবাবদিহি করতে হবে, আমি ঢাকায় এসেনি। দাঁড়া আমি কল দিচ্ছি ভাইয়াকে। এই কথার কাউকে বলিস না শান ছাড়া, পিউলি আহত কণ্ঠে বলল। আমি বিশ্বাস করতে পারছি না আনন্দ ভাইয়া এমন কিছু করতে পারে, কিছু তো সমস্যা আছে, আমি দেখছি। রং পিউলির সাথে কথা বলে ডাইনিং রুমে গেল। বাবা ভাই খালু ফোপা সবাই বাজার নিয়ে ব্যস্ত, আর মহিলা মণ্ডলী ঘরের কাজ রান্নাবান্না নিয়ে ব্যস্ত। রঙকে দেখে ওর ছোট খুবই বলে উঠল, এসেছিস মা, আয়, কি অবস্থা করেছে চোখ মুখের, বোকা মেয়ে, তোর পছন্দ না হলে সতর রাজপুত্র হলেও বিয়ে দিব না, তোর বাপের কথায় সব হবে নাকি, কাঁদবি না একদম। রং ফুপির কথায় মলিন হাসলো। সন্ধ্যা এসে বলল, রং আসো নাস্তা করে নাও, খালি পেটে এতক্ষণ থাকতে নেই। রং মাথা নেড়ে চেয়ার টেনে বসল। সন্ধ্যা রঙের জন্য ডিম পোচ রুটি গরুর মাংস আর ভাজি নিয়ে এলো। রং নাস্তা দেখে বলল, ভাবি এত কিছু খেতে পারবো না। রঙের বড় ফুপি বলে উঠল, পারবি খেতে, না খেয়ে না খেয়ে শরীরের কি হাল হয়েছে, হাড় বের হয়ে গেছে, নে নে খাওয়া শুরু কর। বিকেল 4টে বাজে, সূর্য হেলে পড়েছে, কমলা আভা ছড়াচ্ছে চারপাশে। ছেলের বাবা কল করে জানিয়েছে তারা আর 1/2 ঘন্টার মধ্যে চলে আসবে। একটু পরে রাই তার মনি রওনা হবে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। রং আজ সারা দিন নিজের ঘরেই বসেছিল, চোখে মুখে মলিনতার ছাপ,
খাওয়াই অনীহা দেখে সেন্থিয়া জোর করে দুপুরে খাইয়ে দিয়েছিল। দুই ফুপির দুই মেয়ে শিল্পী আর নাদিয়া রঙের সাথে এই সেই গল্প করছে, কিন্তু রঙের হাঁটুর উপর মাথা রেখে জানালার দিকে তাকিয়ে আছে। শিল্পী নাদিয়া বুঝতে পেরেছে রং মন খারাপ। নাদিয়া হালকা হেসে বলল, আরে রঙাপু মন খারাপ করো না, ছেলে পছন্দ না হলে মামার বাবাও তোমাকে এর সাথে বিয়ে দিতে পারবে না। শিল্পী হাসতে হাসতে বলল, মামার বাবা মামার বাবা তোর কি হয়? নাদিয়া বলল, মামার বাবা নানা হয়। ও সরি সরি, নানা তো নাই। ওই যাই হোক, কেউ বিয়ে দিতে পারবে না। আচ্ছা রঙাপি, তোমার কোনো বিএফ টিএফ নাই? বিএফের কথা শুনে রঙের মন ভার হয়ে গেল। আনন্দের সাথে তার সম্পর্ক শেষ এটা সে মানতেই পারছে না। কয়েক ঘন্টার মধ্যে মানুষের জীবন কিভাবে বদলে গেল। শিল্পী জিজ্ঞাসা করল, কেন রঙের বিয়ে থাকলে তোর কি লাভ? নাদিয়া বিছানায় আসন করে বসে বিজ্ঞের মতো বলল, আরে আমার না লাভ তো রঙাপি। মামা বেশি জোর করলে রঙাপি বিয়ে নিয়ে পালিয়ে যেত। বিয়ে না জরুরি, আমাকেও বিয়ে খুঁজতে হবে। বিয়ে অনেক কাজের জিনিস। শিল্পী নাদিয়ার পিঠে গাট্টু মেরে বলল, পড়াশোনায় মনোযোগ দে ছেমরি, বিএফ এর চিন্তা পরে কর। খালা খালু জানলে বিএফ খোঁজার সময় দিবে না। ওদের কথার মাঝেই সিনথিয়া ঘরে ঢুকলো। এই এই ওরতোরা, ওনারা চলে এসেছে। নাদিয়া লাফিয়ে বিছানা থেকে নেমে বলল, চলে এসেছে? কই কই, আমি দেখে আসি। শিল্পী হেসে বলল, যার বিয়ে তার খবর নাই আর নাদিয়ার চোখে ঘুম নাই। সিনথিয়া হাতে থাকা শাড়ি আর গহনা বিছানায় রাখতে রাখতে বলল, এসে পড়েছে মানে বাস থেকে নেমেছে। তোদের ভাইয়া কল করে জানালো, রওনাও দিছে, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। সব রেখে সিনথিয়া রঙের দিকে তাকালো। রং এক মনে জানালার দিকে তাকিয়ে আছে। সিনথিয়া রঙের পাশে বসলো। নাদিয়া আর শিল্পীর দিকে তাকিয়ে বলল, এই তোমরা যে দেখো বাইরে কার কি হেল্প লাগবে, আমি রঙকে রেডি করিয়ে যাচ্ছি। সিনথিয়ার কথায় শিল্পী আর নাদিয়া রুম থেকে বের হতেই সিনথিয়া রঙের মাথায় হাত বুলিয়ে বলল, রং তোর ঠিক কি কারণে মন খারাপ? আমার মনে হচ্ছে এই বিয়ে ঘটিত ব্যাপার ছাড়া অন্য কোনো ব্যাপার আছে, কি হয়েছে রং? রং মাথা তুলে সিনথিয়ার দিকে তাকালো। রঙের চোখ ছলছল করছে। সিনথিয়া রঙের দিকে এগিয়ে গিয়ে দুহাতে রঙের মুখটা ধরতেই বাচক গড়িয়ে পড়ল 2-3 ফোঁটা নোনা জল। সিনথিয়া এক হাতে রঙের চোখের পানি মুছে বলল, পাখিটা কাঁদে না, কি হয়েছে বল আমায় প্লিজ। রং চর চলতে সিনথিয়াকে জড়িয়ে ধরল। সিনথিয়া মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না প্লিজ, সোনা পাখি না অনেক ভালো। রং নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল, মায়ের কথা মনে পড়ছে খুব। সিনথিয়ার মনটাও খারাপ হয়ে গেল। নিজেকে সামলে রঙের মাথায় হাত বুলিয়ে বলল, বোকামি এই জন্য কাঁদতে হয়? মা তো সবসময় তোর কাছেই থাকে, সবসময় তোকে দেখে মা। যেমন আজ স্বপ্নে এসেছে, এখন তুই যদি কষ্ট পাস এভাবে কান্না করিস তাহলে মায়েরও তো মন খারাপ হবে, তাই না? বলেই রঙকে ছাড়িয়ে সামনে এনে দুহাতে চোখের পানি মুছে বলল, তুই অবশ্যই চাস না মা কষ্ট পাক, নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবি, তোকে খুশি দেখলে মাও খুশি থাকবে। রং মাথা নাড়ায়। সিনথিয়া বলল, আর একটা কথা। রং সিনথিয়ার দিকে তাকালো। সিনথিয়া রঙের দুহাত নিচের হাতের মুঠোয় নিয়ে বলল, বিয়ে তোর তখনই হবে যদি পাত্র তোর পছন্দ হয়, মনে থাকবে? রং মলিন হেসে মাথা নাড়ে। সিনথিয়া রঙের থুতনি ধরে বলল, এই তো লক্ষ্মীটা আমার, আচ্ছা হাত মুখ ধুয়ে আয়, রেডি করিয়ে দিব। রং উঠে ওয়াশরুমে চলে যায়। বিকেল 5টা, সিনথিয়া রঙকে রেডি করিয়ে বাইরে গেছে। রং একটা নীল শাড়ি পরেছে, চুল খোপা করা, কানে ঝুমকো, হাতে চিকন 2টা করে চুড়ি আর গলায় নীল পাথরের সেট। বাহির থেকে আওয়াজ আসছে ছেলের পরিবার চলে এসেছে। হঠাৎ করে রঙের হার্টবিট বেড়ে গেল, বেশ অস্থির লাগছে। রং উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। 3টে রিকশা বাসার সামনে। ছেলের বাবার সাথে আনিসুর রহমান কোলাকুলি করে হেসে হেসে কথা বলছে। তার পাশেই দাঁড়িয়ে আছে ছেলের মা। রাইত কারোর সাথে কথা বলছে, তবে তার মুখে দেখা যাচ্ছে না দোতানা থেকে, শুধু মাথা দেখা যাচ্ছে।
আর রাইদের পাশে ছোট্ট একটা মেয়ে, বয়স 15-16। মেয়েটা এদিক সেদিক হাঁটতেছে, আবার এসে নাদিয়ার সাথে কথা বলছে। সবাইকে রঙের বেশ পরিচিত লাগছে, কিন্তু কেন এমন লাগছে তা জানে না। রং আর দাঁড়ালো না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে চলে এলো। খুব কান্না পাচ্ছে, আনন্দ আজ একবারও কল করল না। আনন্দকে সত্যিই তাকে ছেড়ে দিল? তবে এই 4 বছরের ভালোবাসা কি মিথ্যে ছিল? ভাবতেই রঙের চোখে পানি চলে এলো। রং দ্রুত চোখ মুছে নিল, কাঁদবে না কিছুতেই কাঁদবে না। 10-15 মিনিট পর সন্ধ্যা নাদিয়ার শিল্পী রঙের ঘরে এসে দেখে রং বিছানায় বসে আছে। সন্ধ্যা রঙের কাছে এসে দাঁড়ায়, রং সন্ধ্যাকে দেখে উঠে দাঁড়ায়। সন্ধ্যা রঙের মাথায় আঁচল টেনে দেয়, বলল, তোমায় নিয়ে যেতে বলেছে, যে সবাইকে সালাম দিবে, ঠিক আছে? রং উপর নিচ মাথা নাড়ায়, রঙের সারা শরীর কাটা দিচ্ছে, অস্থির লাগছে। এটা ঠিক কী কারণে বুঝল না। কিছুক্ষণ আগেও যেটার জন্য মন খারাপ ছিল, এখন সেটার জন্য এত অস্থির লাগছে। রঙের হাত ঘেমে যাচ্ছে বারবার। রং ডাইনিং রুম পার হয়ে ড্রয়িং রুমে যেতেই পরিচিত ঘ্রাণ পেল। কয়েক সেকেন্ড মনে করতেই বুকটা ধক করে উঠল, আনন্দের পারফিউমের ঘ্রাণ। রং কয়েকটা শুকনো ঢোক গিলে ড্রয়িং রুমে দাঁড়ালো। ড্রয়িং রুমে বাম পাশের সোফায় রঙের বাবা, দুই ফোপা, খালু, মাঝের সোফায় ডাইট, মনির ছেলে, আর ডান পাশে ছেলের বাবা, মা আর বোন। রঙকে দেখে আনিসুর রহমান বললেন, এই তো রং এসে গেছে। রং ছেলের মা বাবাকে সালাম দিয়ে চোখ সরাতেই চোখ গেল সামনে সোফায় বসা পাত্রের দিকে। রং বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। সে কি দিবা স্বপ্ন দেখছে নাকি, না হ্যালুসিনেশন? নয়তো যেখানে সেই গোলাপি পাঞ্জাবিওয়ালার থাকা উচিত, সেখানে আনন্দ বসে আছে কিভাবে? আনন্দের মা রঙের হাত ধরতেই রং আনন্দের থেকে চোখ নামিয়ে নেয়। আনন্দের মা হেসে রঙকে পাশে বসালেন, জিজ্ঞেস করল, কেমন আছো মা? রং নিচের দিকে তাকিয়ে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আনন্দের মা জিজ্ঞেস করল, পড়ালেখা কেমন চলছে? রং আগের মতো নিচে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আনন্দের বাবা জিজ্ঞেস করলেন, রং আনন্দের বাবার দিকে এক নজর তাকিয়ে বলল, না খোলা। রং আর চোখে একবার আনন্দের দিকে তাকালো, আনন্দ তার দিকেই তাকিয়ে আছে। রং আনন্দের থেকে চোখ সরিয়ে ফেলল, হঠাৎ নতুন কণ্ঠে রঙের পাশে যেয়ে বসল, বলল, আরে নীল, আমাকে চিনেছো? আমি নতুন। রং মাথা তুলে নতুনের দিকে তাকালো, নতুনের কথায় সবাই অবাক হয়ে গেল। আনন্দের মা জিজ্ঞেস করল, তুই রংকে কিভাবে চিনিস? নতুন বলল, আরে মা, তোমার হয়তো মনে নেই, ভায়া ফ্ল্যাটে মিলাদে পিউলিয়াপুর দুটো ফ্রেন্ড গেল না, একজন শানাপু আর একজন এই রঙাপু। নতুনের কথায় সবাই এক ধাপ বেশি অবাক হলো। আনন্দের মা রংকে জিজ্ঞেস করলেন, তুমি পিউলের ফ্রেন্ড? রং মাথা নেড়ে বলল, জি। এবার রঙের বাবা আনন্দের মাকে জিজ্ঞেস করল, ভাবি আমি ঠিক বুঝলাম না, পিউলি আপনাদের পরিচিত? আনন্দের মা হেসে বললেন, পিউলি আমার ছোট বোনের মেয়ে। রাইদ বলল, আনন্দের বাবা বললেন, এরকম কিছু হবে ভাবতেই পারিনি, একদম সিনেমাটিক। সবাই কয়েক দফা হাসাহাসি করে ফেলল। সবাই যখন গল্পে মশগুল, সবার চোখ এড়িয়ে আনন্দ রঙের দিকে তাকালো। রঙের মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আনন্দের এখন নিজের প্রতি রাগ লাগছে। একদিনে মেয়েটার কী হাল হয়েছে? মনে মনে প্রমিস করল আর কাঁদতে দিবে না। সে তার গোলাপ জামুনকে মচার ছলেও না, আগলে রাখবে বুকের পাঁচরে। আজ তার জন্যই মেয়েটার মলিন মুখ দেখতে হচ্ছে। আনন্দ একটা দীর্ঘশ্বাস ছাড়ল, আই এম সরি গোলাপ জামুন।